সাবেক অর্থমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল মাল আব্দুল মুহিতের আত্মার মাগফিরাত কামনায় সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর শাহজালাল দরগাহ শরীফে দোয়া মাহফিলের আয়োজন করে সিলেট মহানগর আওয়ামী লীগ। এতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। গত 30 এপ্রিল ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবুল মাল আব্দুল মুহিত। 1 মে সিলেটের রায়নগরে পারিবারিক কবরস্থানে বাবা মার পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।